নমস্কার বন্ধুরা, অ্যামেজিং একটি ফুলদানি ক্র্যাপ দেখুন। দুটো নারকেলের খোসার টুকরো নিলাম। নারকেলের খোসার টুকরো দুটোর উপর থেকে শক্ত অংশ পাতলা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। চাকুর সাহায্যে মাঝখানে ছোট গর্ত করে নিলাম। বাজারে কিনতে পাওয়া কোকোনাট রোপ কাতার দড়ি বলে নিলাম আর গুনোর তার নিলাম। দুটোকে একসাথে ভালো করে মাথায় মুড়ে ভালো করে প্লাস দিয়ে জড়িয়ে নিলাম। গুনোর তার আর কাতার দড়িটিকে এমনভাবে প্যাঁচালাম যাতে তারটি দেখা না যায়। দুটো দড়ি বা তারকে একসাথে মুড়ে আমি সুন্দর একটি গাছের ডালের আকৃতি তৈরি করে ফেভিকল গুলু দিয়ে কেটে রাখা ফাঁকা জায়গাটিতে জোড়া দিলাম। আর একটি নারকেলের খোসা থেকে কেটে রাখা টুকরোগুলো এইভাবে কেটে রেখে আমি এগুলোকে ফেভিকল গুলু দিয়ে জোড়া দেব। এগুলো দেখছেন নারকেলের খোসা থেকে বাদ দেওয়া অংশগুলো। ফাঁকা জায়গাটিতে আমি ফেভিকল গুলু দিয়ে এইভাবে জোড়া দিলাম। প্রতিকটা ফুলেই একইভাবে আমি জোড়া দিলাম। যেখানে জোড়া দিচ্ছি সেখানে চাকুর সাহায্যে কেটে গর্ত করে নিচ্ছি শক্ত এবং মজবুত হওয়ার জন্য। খোসা থেকে ছাড়ানো টুকরোগুলো আমি পাতার জন্য ব্যবহার করলাম। বন্ধুরা, একটি খুবই সুন্দর আইডিয়া দিচ্ছি, কোপাল পালিশ। এটি ব্যবহার করলে পালিশের মতো মনে হবে, দেখুন কত সুন্দর লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নমস্কার।